মাধ্যমিক দু হাজার একুশ এবিটিএ মাধ্যমিক টেস্ট পার্ট দু হাজার কুড়ি একুশ অর্থাৎ এই টেস্ট পার্টি তোমাদের অবশ্যই প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করা উচিত তো আজকে আমি তোমাদের অঙ্কের একশো পনেরো নম্বর পেজের পার্ট টু তাহলে একশো পনেরো নম্বর পেজের পার্ট টু করাবো অর্থাৎ আমি প্রথম পার্টে কিন্তু প্রথম ছটি এমসিউ করেছিলাম তো আজকে আমি শূন্যস্থান এবং সত্য মিত্ররা অঙ্কগুলো করিয়ে দেবো তো দেখো এর আগে কিন্তু আমি তোমাদের সিক্সটি এইট নাইনটি টু এবং একশো পনেরো এই পেজগুলো কিন্তু আমি আপলোড করে দিচ্ছি তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তো কী করে দেখবে তোমরা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে তোমার চলে যাবে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা ভিডিওগুলোকে দেখে নিও তো আর এছাড়া বাকি সাবজেক্ট তোমার ফিজিক্যাল সায়েন্স লাভ সায়েন্স হিস্ট্রি এবং জিওগ্রাফি প্রত্যেকটা কিন্তু দশটা করে পেজ আমি সলভ করে দিয়েছি কিন্তু তো অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিও তো চলো শুরু করি আমরা অঙ্কের একশো পনেরো নম্বর পেজের পার্ট টু এটা হচ্ছে আমাদের দুয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো এখান থেকে শুরু করবো আমরা তো একের দাগের অঙ্কটি কি বলছে দেখো বার্ষিক টু আর পার্সেন্ট হার তাই সুদের হার বলেছে টু আর সরল সুদে টু পি টাকার মানে এটা হচ্ছে আসল কিন্তু হ্যাঁ দু বছরের সুদ আসল কত হবে তাই এই অঙ্কটা আমাদের বার করতে বলেছে কি সুদ আসল তা চলো আমরা অঙ্কটা করি তাহলে এই অঙ্কটায় প্রথমে কী কী দিয়েছে আমরা দেখিনি দেখো আসল অর্থাৎ এখানে টি মানে প্রিন্সিপাল এখানে কিন্তু দিয়েছে টুপি হ্যাঁ দেখো প্রিন্সিপাল হচ্ছে টু দিয়েছে আর রেট অফ ইন্টারেস্ট মানে আর এর মান টু আর পার্সেন্ট দিয়েছে আর দুই বছর মানে টি এর মান বলেছে দু বছর তাই তো এইটা দিয়ে লাস্টে আমাদের এখানে বলেছে যে অঙ্কটি সুদে আসলে কত তাহলে আমাদের এখান থেকে প্রথমে মধ্যে কী বার করতে হবে ইন্টারেস্টটা বার করতে হবে কি ইন্টারেস্টটা বার করব করে আমরা আসলের সাথে সুদটাকে যোগ করে দেবো তাহলে আমাদের সুদ আসল কিন্তু বেরিয়ে যাবে তাই না তাহলে আমরা জানি যে আই সমান সমান পি টি আর বাই হান্ড্রেড তাহলে পি মানে কত পি মানে টু পি টি মানে আমাদের দুই বছর আর আর মানে হচ্ছে দেখো টু আর বাই কত বাই হচ্ছে আমাদের হান্ড্রেড তাহলে কত দেখো দুই দুগুণে চার চার দুগুণে আট এইট পি আর বাই হানড্রেড তাহলে আমি ইন্টারেস্টটা বার করলাম তাহলে ইন্টারেস্ট আমাদের কত হলো এইট পি আর বাই হান্ড্রেড তো আমাদের অঙ্ককে তো সুদ আসল বার করতে বলেছে তাহলে এখানে কী দেখো সুতরাং সুদ যোগ আসল তো সুত আমাদের বেরিয়েছে দেখো এইট পি আর বাই হান্ড্রেড আর দেখো প্রিন্সিপাল হচ্ছে আমাদের টু পি ওকে তাহলে এখান থেকে যদি আমি টুপিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে দেখো চার দুগুণে আট মানে ফোর আর বাই হান্ড্রেড আর এখানে থাকছে আমাদের ওয়ান হয়েছে তো এটাই হচ্ছে কিন্তু আমাদের অঙ্কের অ্যান্সার ঠিক আছে তো আশা করি অঙ্কটি না একটু বাকি ছিল কাটাকুটি যেত কিনতে কারণ দেখো দুই দুগুণে ও সরি চার পঁচিশ একশো ডাইরেক্ট করে দাও এটা পঁচিশ করে দাও তাহলে দেখো টু পি তো ওয়ানটা আগে লিখতে পারো ওয়ান প্লাস ওয়ান প্লাস আর বাই টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে অ্যান্সার ওকে তো আশা করি অঙ্কটি তোমাদেরকে বোঝাতে পেরেছি তো চলো এবার আমরা দু নম্বরের অঙ্কটা করে ফেলি দেখো দু কি বলেছে মাইনাস তিনশো এবং মাইনাস দুশো এর মধ্য সমানপাতি কত হবে তো চলো এটা খুব সোজা অঙ্ক দেখো দু নম্বর অঙ্ক তো ধরি মধ্য সমানুপাতি হ্যাঁ এক্স তাহলে আমরা কী লিখবো দেখো প্রথমে আছে আমাদের মাইনাস থ্রি সিক্সটি ওয়ান ইস টু এক্স সমান্তরাল মানে দুখানা ইস টু দেবে দিয়ে আবার এক্স লিখতে হয় ইস টু মাইনাস টু এইটটি নাইন তো এটা কী দাঁড়ায় মাইনাস থ্রি সিক্সটি ওয়ান বাই হচ্ছে এক্স সমান সমান এক্স বাই মাইনাস দুশো উননব্বই এবার আমরা কী করবো দেখো কোনি যদি আমরা গুণ করি কী দ্বারা এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার হলো আর মাইনাস আর এখানে মাইনাস কথা দেখো প্লাস হয় এবার কী করতে হবে তোমাদেরকে থ্রি সিক্সটি ওয়ান কে টু এইট্টি নাইন দ্বারা কিন্তু গুণ করতে হবে তাহলে এই দুটোকে তোমরা যদি গুণ করো তোমাদের গুণ ফল কিন্তু হবে এখানে নাইন টু থ্রি ফোর জিরো ওয়ান এটা কিন্তু গুণ করে হবে তাহলে পরের স্টেপটা কী করবে দেখো এক্স সমান সমান এক্স স্কোয়ারটা উঠে গেল তাই রুট হলো এখানটা আমাদের ওয়ান জিরো ফোর থ্রি টু ওয়ান হয়েছে তো এটাকে আমাদের কী করতে হবে বর্গমন করতে হবে এটা ক্লাস সিক্সের অঙ্ক তোমরা দেখে নাম এখানে পড়ছে একবার যারা পারো না তাদের সুবিধা হবে দেখো এ দুটো দুটো করে নামাতে হয় তাহলে প্রথমে আমরা দেখো তিন দিয়ে গেলো তিন তিরকে নয় নয়ের পর দশ হয় এক দাও দশ ফোর আর থ্রিটা নামলো তিনের ডবল হচ্ছে ছয় তাহলে এবারে কত যাবে ও দুই জায়গায় দেখো দুই দুগুণে চার ছ দুগুণে বারো এই দুইটা কিন্তু এখানে অবশ্যই বসে যাবে আর চারের পর কত হলে তেরো হয় নয় দাও তেরো হাতে এক উনিশ হলো আর টোয়েন্টি নাইন তোমরা এখান থেকে নামাও বত্রিশে ডবল হচ্ছে আমাদের চৌষট্টি তিনতে করো তিন নয় তিন চারে বারো দুই হাতে এক তিন ছয় আঠেরো একে উনিশ হলো এই তিনটা আমাদের এখানে বসে গেলো এই করে আমাদের কিন্তু বড় বার করতে হয় তাহলে এক্স সমান সমান কত হলো থ্রি টু থ্রি তা এটাই হচ্ছে আমাদের মধ্য শনবর্তী দেখো আমি লিখেছিলাম ধরি মধ্য সনবর্তী এক্স তাহলে এক্সের মানটাই হচ্ছে আমাদের মধ্য সমনপাতি তো আশা করি অঙ্কটি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো এবার আমরা তিন নম্বরের অঙ্কটি দেখি তো দেখো এবারে তিন নম্বর অঙ্কটা কিন্তু কি বলেছে বলছে দুটি দীঘাত দুটি দীঘাতকরণের যোগফল ও গুণফল একটি মূল সংখ্যা হলে করণীদ্বয় কি হবে তো তোমাদের মাথায় রাখতে হবে যে দুটি দ্বিঘাত যোগ যোগফল এবং গুণ যদি একটি মূল সংখ্যা হয় তাহলে করণীয় অবশ্যই অনুবন্ধনী করণী করণীয় অনুবন্ধনী ঠিক আছে তাহলে উত্তরটা আমাদের হয়ে গেল অনুবন্ধনী করণী হবে এবারে চার নম্বরেরটা আমাদের কি বলছে দেখা যাক কি বলেছে দেখো বৃত্তের বৃহত্তম চাপ হল বৃত্তের ড্যাশ তো এই চার নম্বরেরটা অ্যান্সার হচ্ছে আমাদের অধিচাপ কি বললাম অধি চাপ তা চারের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ যে বৃত্তের বৃহত্তম বৃহত্তর চাপ হলো বৃত্তের আমি জাস্ট দেখাতে পারি একটুকু দেখে নাও জাস্ট ধর এই তো একটি বৃত্ত ঠিক আছে এটা একটি চাপ আর এই যে বড় অংশটা এটা হচ্ছে অধিচাপ ঠিক আছে এটা হচ্ছে অধিচাপ ওকে আচ্ছা এবারে চলে আসো ছ নম্বরের অঙ্কটি কী বলে সরি ছয় পাঁচ নম্বরটা কী বলেছে দেখো পাঁচ এখানে বলেছে যে কোনো ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র ও ভর কেন্দ্র একই হলে ত্রিভুজটি কি হবে ত্রিভুজটি একটি সমবাহু ত্রিভুজ হবে কী বললো সমবাহ ত্রিভুজ হবে ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল এবার দেখি ছয়টা কি কী বলছে দেখো তো ছয়টা বলছে একটি আয়থক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য কি বলছে একটি আয়থক্ষেত্রকার কাগজের দৈর্ঘ্য বলেছে এল একক এবং পোস্ত বি একক তখন একটি আয়থক্ষেত্রকার কাগজ একটা ছবি আঁকা যায় তো এটা হচ্ছে একটি আয়থক্ষেত্রকার কাগজ তাহলে একটি আয়থক্ষেত্রের কাগজের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এটা তাহলে দৈর্ঘ্য হল এল এবং পোস্ত বলছে বি একক তাহলে আয়থকেত কাগজটিকে মুড়ে যদি এই কাগজটাকে যদি আমরা একটু রোল পাকাই তাহলে একটা এরকম ছবি কিন্তু আমাদের আসছে তাই না একটা ছবি আসছে তাহলে একটি আয়থকেত কাগজের তো এল দেখালাম পোস্ত হচ্ছে বি একক তাহলে আয়থকেরত কাগজটিকে মুড়ে একটি লম্বিতকার চোং তৈরি করা এটা হচ্ছে লম্বিতকার চোং তৈরি হয়ে গেছে যার পরিধি কাগজটি দৈর্ঘ্যের সমান যার পরিধি কাগজটি দৈর্ঘ্য সমান তো দেখ একটা কথা মাথায় রাখতে হবে তো কাগজের দৈর্ঘ্য তো এল তার দৈর্ঘ্য বলতে এটা বোঝাচ্ছে তো এটার মান কিন্তু হচ্ছে আমাদের এল হলো এবং পোস্ত মানে এটা বোঝাচ্ছে কারণ এই অংশটি তো আমাদের মুড়ে এটা হয়েছে তাই না তার এটা কিন্তু আমাদের বি হলো তাহলে এর পরিধি কাগজটি দৈর্ঘ্যের সমান পরিধি কাগজটির দৈর্ঘ্যের সমান তাহলে আমরা জানি যে বৃত্তের পরিধি টু পাইয়ার তাই না বৃত্তের পরিধি তো আমরা লিখতে পারি এইভাবে বৃত্তের পরিধি টু পাইয়ার তাই না তাহলে টু পাই আর মানে দেখো এল তো এই অংশটি তো ছিল নাকি হয়েছে আর কি বলেছে কাগজটির দৈর্ঘ্য অর্থাৎ আমাকে বক্রতলটা বার করতে হবে তাহলে বৃত্তের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তো বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি হবে আমাদের টু পাই আর এইচ তাহলে দেখো টু পাই আর এটার মান কিন্তু আমার দেখো এল বলা হয়েছে এখানে তাহলে আমি এল লিখে দিলাম ইন্টু এইচ মানে নিশ্চয়ই এইটা বোঝাচ্ছে তাহলে ইন্টু কত হলো বি তাহলে উত্তর হলো কি এল বি ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের ছ নম্বর অঙ্কের অ্যান্সার তো অঙ্কটা কিন্তু আর একবার দেখে নাও কারণ খাতার নিচের দিকে চলে গেছিলো তা আমি দেখালাম তোমাদের বৃত্তের পরি দেখো টু পাই আর তাই এই টু পাই আর মানে পরিধি মানে আমাদের এল এল লিখেছি তাহলে বক্রতলের ক্ষেত্র পর টু পাই আর এই তাকে এই টু পাই আর মানে তো আমাদের এল দেখো টু পাই আর মানে তো এল আর এইচ হচ্ছে আমাদের এই অংশটা যেটাকে বি ধরে সেটাই তো আমাদের এইচ না তাহলে এইচ মানে হচ্ছে আমাদের বি তাহলে গুণ করলে কথা এল বি এটাই হলো এই অঙ্কটির অ্যান্সার ঠিক আছে এবার যেটা তো মিথ্যাগুলোতে তো তিনের দিকে রয়েছে সত্য মিথ্যা সত্য বা মিথ্যা লেখক কী বলছে এক নম্বরে কোনো দ্রব্যের বর্তমান মূল্য পি টাকা বর্তমানের মূল্য পি টাকা আর বার্ষিক অপচয়ের হার হচ্ছে আর পার্সেন্ট বার্ষিক অপচয়ের হার হচ্ছে আর পার্সেন্ট বছর আগে বস্তুটির মূল্য ছিল এত টাকা তো চলো দেখি অঙ্কটা আমরা করে দেখি তাহলে অঙ্কটিতে কী বলেছে যে কোনো দ্রব্যের বর্তমান মূল্য তাহলে আমি এটা লিখি এখানটা যে বর্তমান মূল্য পি টাকা বার্ষিক অপচয়ের হার কত পার পার্সেন্ট আর দু বছর আগে তাহলে এখানে সময়টা কিন্তু বলেছে বছর তাই না তা দু বছর আগে বস্তুটির মূল্য কত ছিল তো আমি এখানটা লিখছি যে দু বছর আগে বস্তুর মূল্য ছিল এক্স টাকা ওকে তাহলে বর্তমান মূল্য কিন্তু পি বলেছে অপচয়ের হার বলেছে আর পাশতেন সময়ে দুই বছর দু বছর আগে বস্তুর মূল্য ছিল কত এটা আমাকে বার করতে হবে এক্স টাকা যেই আমি ধরেছি এক্স সেই এক্সের মানটা কিন্তু আমাকে বার করতে হবে ঠিক আছে তাহলে এটা যেহেতু তোমার অপচয় বলেছে তাহলে অবশ্যই এটা মাইনাসের সূত্র হবে তাহলে সুতরাং দেখো আমরা কী বসাতে পারি এক্স ব্যাকেটে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এখানে টু বসালাম সমান সমান কত বসাবো সমান সমান কিন্তু বর্তমান মূল্য পিটাকে বসালাম ওকে এবারে আমরা কি করতে পারি দেখো যে এক্স সমান সমান পি তো এখানে আছে এটা যখন এদিকে আসছে গুণই হাসছে তাই এটা উল্টে গেলে ওয়ান বাই ওয়ান বাই আর বাই হানড্রেড আর মাথায় হচ্ছে টু বসবে তাহলে এক্স সমান সমান পি উল্টে গেলে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড আর এখানে যেটা প্লাস টু আছে এটা কী হবে মাইনাস টু হয়ে গেল যেহেতু উপরে উল্টে গেল বলে কিন্তু আমাদের উত্তরে কিন্তু এটা নেই উত্তরে কিন্তু আছে পি ওয়ান মাইনাস আর বাই ফিফটি আর এখানে তো সাস টু আছে তাহলে উত্তরটা পুরোপুরি আমাদের ফলস হলো হ্যাঁ মিথ্যা হলো আমাদের এই প্রশ্নের উত্তর তো আশা করি তোমরা একের দাগের অঙ্কটি বুঝতে পেরেছো তো চলো এবার আমরা দুয়ের দাগের অঙ্কটা করি দু নম্বর অঙ্কটা কি বলছে দেখো বলছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে থাকে তো এটা কিন্তু এটা হচ্ছে আমাদের ভুল অ্যান্সার এটা কিন্তু ব্যস্ত অনুপাতে হয় না এটা কিন্তু সরল অনুপাতে হবে তাহলে দুয়ের অঙ্কটিও কিন্তু আমাদের সত্য অসত্য এটা ফলস অ্যান্সার হলো হ্যাঁ আচ্ছা তিনেরটা কী বলেছে রুট পাই করণীয় নয় তো করণী নয় এটা ঠিকই বলেছে এটা ট্রু তিনেরটাও কোনো অঙ্ক করা দরকার নেই জাস্ট এটা মাথায় রাখলেই হবে আচ্ছা যদি দেখো এক্স সমান্তরাল ওয়াই হয় তাহলে ওয়াই টু দি পাওয়ার এন সমান্তরাল এক্স টু দি পাওয়ার এন হবে তো চলো এই অঙ্কটি কিন্তু তোমাদের অনেকবার করানো হয়েছে ডাব্লু বি এইচ এ টেস্ট কিন্তু দশখানা সেট আমি করেছিলাম সেই সেটে অঙ্কটা কিন্তু অনেকবার আমি পেয়েছিলাম তো চলো অঙ্কটা আমি করি দেখো চার নম্বরে কি বলেছে এক্স সমান্তরাল ওয়াই হয় তাহলে কী হয়েছে তাহলে আমরা কী লিখতে পারি দেখো এক্স সমান সমান কে নিতে পারি অশূন্য ভেদ ধ্রুব তাহলে এটা হলো আমাদের কে ওয়াই হয়ে গেল তাহলে পরের স্টেপে দেখো আমরা কে ওয়াইটাকে এদিকে নিয়ে আসতে পারি আর এক্সটাকে এদিকে আনতে পারি তাহলে কী হয় ওয়াই সমান সমান এক্স বাই কে হতে পারে তাহলে পরের স্টেপে আমরা এর মাথায় এন বসালাম আর এটার মাথাও আমি এন বসালাম তাই না ওকে তো সুতরাং এটাকে আমরা এইভাবে লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার এন সমান্তরাল এক্স টু দি পাওয়ার এন কে যেহেতু একটি অশূল্য ভেদরূপক তাই আমরা এটাকে লিখতে পারি তো এটাই কিন্তু আমাদের যেহেতু অঙ্কে চেয়েছিল তো উত্তরটা কিন্তু আমাদের ট্রু হলো আর এটাই কিন্তু অঙ্কে আছে তা এটা হলো আমাদের ট্রু ঠিক আছে তো চলো পাঁচের অঙ্কটা আমরা দেখি তো এখানে পাঁচের অঙ্কটি কি বলেছে যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো চারটি শিষ্যবিন্দু সমবৃত্তস্ত হবে তো এটাও সত্য ট্রু অ্যান্সার আছে এটা কোনো ভুল নেই ট্রু লিখে দেবে ছয়টা কি বলেছে যে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ উচ্চতা এবং তীর্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু ত্রয় তো এটিও আমাদের ট্রু অ্যান্সার এবং তোমরা অবশ্যই দেখে নিতে পারো কেন এটা সঠিক হল তাহলে ছ নম্বর একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তাই একটি শঙ্কু প্রথমে আমি অঙ্কন করে নিচ্ছি দেখো তাহলে একটি লত্যকা শঙ্কুর ভূমির ব্যাসাধ্য পুরোটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে আমাদের ব্যাসাধ্য আর এটা হচ্ছে আমাদের উচ্চতা যাকে আমরা এইচ বলি এটা হচ্ছে আমাদের আর এবং তির্যক উচ্চতা মানে এল এইটা সর্বদা একটি সমকলী ত্রিপুর সাপোজ আমি এই অংশটুকু কেটে বাইরে নিয়ে আসছি দেখো কী বললাম এই অংশটাও কিন্তু আমি কেটে এদিকে নিয়ে চলে এলাম তাহলে এটা একটি তো সমকোণী ত্রিভুজ হলো না যার একটি কোণ নব্বই ডিগ্রি হচ্ছে না তা অঙ্কতে কিন্তু বলেছে উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহু তো এটা আমাদের রাইট অ্যান্সার তো এটা হলো আমাদের ট্রু অ্যান্সার তা আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ এবং তোমরা কিন্তু প্রত্যেকে অঙ্কটাকে বারবার প্র্যাকটিস করো এবং আশা করি মাধ্যমিকে তোমরা এখান থেকে কিন্তু অঙ্ক পেয়ে যাবে তো আজকে তাহলে ভিউটা আমি এখানে শেষ করবো তো পরের পাটে আমি চারের দাগের অঙ্কগুলো নিয়ে আসছি তো তোমরা তত মনের সঙ্গে থেকো তাহলে ভিউটি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেককে ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট করো তোমরা কমেন্ট সাধারণত খুবই কমই করো